ভালোবাসা কোনো বয়স মানে না। 60 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন জনপ্রিয় বলিউড টলিউড তথা জনপ্রিয় ভারতীয় অভিনেতা আশিস। এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজেশী বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়েছিল জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতার, তবে সেই বিয়ে টেকেনি। এবার কলকাতারই ফ্যাশন উদ্যোক্তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন আশিস বিদ্যার্থী। 60 বছর বয়সে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। পাত্রী রূপালী বড়ুয়া আসামের মেয়ে, কলকাতার এক নামি ফ্যাশন হাউসের কর্মকর্তা তিনি। এদিন ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিস এবং রূপালী। এর আগে কলকাতার জামাই ছিলেন এই অভিনেতা। অভিনেত্রী এবং গায়িকা রাজেশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন এই অভিনেতা, শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজেশী, তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস বিদ্যার্থী। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রূপালীর সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন এতদিন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। বিয়ে করে চমকে দিলেন সকলকে এই বয়সে। এই বিয়ে যেন একেবারে টু টেস্টের বাস্তব প্রতিচ্ছবি। কেরলের ট্রেডিশনাল মুন্ডু বা ধুতি আর কুর্তাই দেখা মিলল নতুন বর আশিসের, সঙ্গে গলায় মালাও ঝুলল এবং গামছাও ঝুলল তার। অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেখলা চাদরে সাজলেন এই রূপালী। পাড়ের ওপর নজর করা ময়ূরের নকশাও ছিল শাড়িতে। পোশাক আসামীয় হলেও সঙ্গে রয়েছে কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। চুল খোপা করে বাঁধা, হালকা মেকআপে ঝলমল করছে আশিসের নতুন অর্ধাঙ্গিনী। বিয়ের পর্ব সেরে ই টাইমসকে অভিনেতা জানান, জীবনের এই পর্যায়ে রূপালীর সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, কিন্তু কিভাবে রূপালীর সঙ্গে আলাপ হাসি মুখে তা জবাব দিল সেটা লম্বা কাহিনী, সেটা অন্য একদিন শোনাব। অভিনেতার বিয়েতে খুশি টলিপাড়া এবং বলিপাড়ার অনেকেই। নেতিবাচক চরিত্রে একেবারে প্রশংসনীয় বারংবার হয়েছেন আশিস বিদ্যার্থী। কেমনভাবে আশিসের প্রেমে পড়লেন তার দ্বিতীয় স্ত্রী রূপালী, এর জবাব শটান দিয়ে দিলেন এই রূপালী। তিনি বললেন, উনি একজন ভালো মনের মানুষ, ওনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। 1986 সালে অভিনয় সফর শুরু করেছিলেন আশিস বিদ্যার্থী। গত 4 দশকে 300-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন, কাজ করেছেন 11টি ভাষায়। প্রেক্ষাগৃহে তার ছবি একের পর এক হিট হয়েছে, সেইখান থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। যদিও 60 বছর বয়সে বিয়ে করার জন্য অনেকেই কটাক্ষ করছে আশিসকে, তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল আশিস এবং তার স্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।